হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এক্সট্রা ক্লাস আজকের বিষয় ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস সিক্স পার্ট ফাইভ তোমরা আগের ভিডিওগুলোতে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ওপর আনসারগুলো পেয়ে গেছো যারা এই চ্যানেলে নতুন তোমরা প্রিভিয়াস মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর চ্যানেলের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তাহলে চলো শুরু করি অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো PASISTEMIC PURCHI Once upon a time, there lived a boy named Tatai. His father, Mr. Chaudhary, worked at the nearby coal mine. Every day, Tatai used to watch the roadside jewelry shop hardly three yards away from his crashed window fan. It displayed a sparkling diamond necklace in a glass box. One day, a rich old lady stepped out of a cab, brought the beautiful necklace and left the glass box

এবার দেখে নি আনসারগুলো কী হবে হু তাতাই তাতাই কী করেছে করতো ইউজ টু ওয়াজ জুয়েলারি শপ সে বসে জানলা দিয়ে কি দেখতো জুয়েলারি শপ দেখত নাম্বার টু দ্য রিচ ওল্ড লেডি ধনী বৃদ্ধা মহিলা কি করেছিল বড় দ্য বিউটিফুল ডায়মন্ড নেকলেস সে কি করেছিল সুন্দর ডায়মন্ড নেকলেসটা কিনে নিয়ে গিয়েছিলেন এবার নাম্বার থ্রি দ্য শপকিপার শপকিপার কি করেছিল যখন জুয়েলারিটা কিনে নিয়ে যাওয়া হলো সবকিপার কী করলেন পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফেল ইন দ্য এম্টিনেন্স অফ দ্য বক্স ওই যে বাক্সটা ফাঁকা হয়ে গেল ডায়মন্ড নিয়ে যাওয়ার পর ডায়মন্ড নেকলেস নিয়ে যাওয়ার পর সেখানে তিনি একটা ক্রিস্টাল জুয়েলারি বসিয়ে দিলেন বা রেখে দিলেন হুম তাহলে অ্যাক্টিভিটি ওয়ানের পার্ট ওয়ান আমরা পেলাম নাম্বার বি নাম্বার বিতে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতায়স ফাদার তাঁতায়ের পিতার অকুপেশান কী ছিল বা পেশা কী ছিল আনসার আনসার তাতায়স ফাদার ওয়ার্কড ইন এ কোল মাইন তাঁতায়ের বাবা কয়লা খনিতে কাজ করতেন নাম্বার টু হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস তার বাড়ি থেকে জুয়েলারি শপটা কতটা দূরে ছিল আনসার দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি থ্রি ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হিজ হাউস অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন অ্যাগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট এখানে সাবজেক্টের সাথে ভার্ভের কি অ্যাগ্রিমেন্ট হবে তার উপর ভিত্তি করে তোমাদের নিচের শূন্যস্থানগুলি বা ব্ল্যাঙ্কসগুলি কমপ্লিট করতে হবে বা ফিল আপ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে বলা হয়েছে অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন পিৎজা পেপারানি এবং চিজ দিয়ে কি চিজ দিয়ে পিৎজা তৈরি করলে সেটার টেস্টটা খুব দারুণ হয় মজাদার হয় হুম সাধারণত কোনো ফেভারিট ডিশ সেটা বোঝাতে সেখানে বিভিন্ন ধরনের খাবার থাকলেও সেটা বোঝাতে আমরা সিঙ্গুলার ইউজ করি কিন্তু এক্ষেত্রে পেপারেনিয়ান চিজের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা আলাদা ইউজ হয় এবং সেই ক্ষেত্রে আমরা এখানে ভার্বস হবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট হয়ে ভার্ব হবে হ্যাঁ টু বি ভার্ভ আসবে হচ্ছে প্লুরাল দেখো আনসার পেপারেনিয়ান চিজ আর গ্রেট অন আ পিজ্জা এবার নাম্বার টু নাইদার শি নর আই ড্যাশ গোয়িং টু স্কুল না সে না আমি স্কুলে যাচ্ছি এখানে নাইদার নর নাইদার সি নর আই এর সাথে কি হবে ভার্ভের অ্যাগ্রিমেন্ট হবে এবং এখানে টু বি ভার্বটা হবে হচ্ছে অ্যাম এবার তারপর বলা হচ্ছে দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম ড্যাশ গিভিং অ্যান ইন্টারভিউ এখানে দেখো দ্য ডিরেক্টারের আগে দা আছে অ্যান্ড দ্য প্রডিউসারের আগে দা নেই তাহলে এই ডিরেক্টর যিনি ব্যক্তি এবং প্রডিউসারও একই ব্যক্তি তাহলে একই ব্যক্তি হ্যাঁ তাহলে কি হবে একই ব্যক্তি সিঙ্গুলার তাহলে এটা বোঝাতে কি আমরা টু বি ভার্ব ইউজ করব সিঙ্গুলার টু বি ভার্ব সিঙ্গুলার টু বি ভার্ব মানে হচ্ছে ইজ আমরা ইউজ করব দেখো দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ গিভিং অ্যান ইন্টারভিউ তাহলে অ্যাক্টিভিটি টু কমপ্লিট হলো এবার অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে বলা হয়েছে সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর পেরেন্টস মনে করো তুমি তোমার বাবা মার সাথে মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলে রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস সার শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্ট্রিক্যাল প্লেস ঐতিহাসিক স্থানে তোমার অভিজ্ঞতা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস তুমি নিচের পয়েন্টসগুলো ইউজ করতে পারো পয়েন্টসগুলোতে কী কী বলা হচ্ছে হাউ ইউ ওয়েন্ট দেয়ার তুমি হুম কীভাবে গিয়েছিলে মোড অফ ট্রান্সপোর্ট কিসে করে গিয়েছিলে হিস্ট্রিক্যাল সাইটস ইউ ভিজিটেড ঐতিহাসিক নিদর্শন যেগুলো তুমি দেখেছো ডেসক্রিপশন অফ হোয়াট ইউ স যা দেখেছো তার বর্ণনা দাও ইয়োর ফিলিংস তোমার অভিজ্ঞতা বা অনুভূতি হুম এগুলো দিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে চলো দেখি প্যারাগ্রাফ শুরু করি প্রথমে আমরা প্যারাগ্রাফের টাইটেল লিখে নেব টাইটেল হচ্ছে ভিজিট টু মুর্শিদাবাদ নেক্সট নেক্সট এবার আমরা প্যারাগ্রাফ শুরু করব। লাস্ট সানডে গত রোববার আই হ্যাড দ্য অপরচুনিটি টু ভিজিট মুর্শিদাবাদ দ্য ল্যান্ড অফ নবাবস গত রোববার মুর্শিদাবাদ যাকে বলা হয় ল্যান্ড অফ নবাবস সেই মুর্শিদাবাদ ভ্রমণের সুযোগ আমার হয়েছিল আই উইথ মাই প্যারেন্টস ওয়েন্ট দেয়ার আমি আমার পিতা মাতার সাথে সেখানে গিয়েছিলাম উই হায়ার্ড এ ক্যাব টু গো দেয়ার আমরা একটি ক্যাব ভাড়া করেছিলাম সেখানে যাওয়ার জন্য অ্যাট ফার্স্ট উই ওয়েন্ট টু ভিজিট দ্য ফেমাস হাজারদুয়ারি প্রথমেই আমরা বিখ্যাত হাজারদুয়ারি ভ্রমণ করি উই স সিরাজদোলার শিল্ড অ্যান্ড শোর দেয়ার আমরা সেখানে সিরাজদৌল্লার শিল্ড এবং শোর দেখেছিলাম উই দেন ওয়েন্ট টু ভিজিট দ্য টোম্ব অফ আজিমুল নিশা তারপর আমরা সেখানে আজিমন্নিশর টোম্ব হ্যাঁ ভ্রমণ করি নেক্সট উই ভিজিটেড মতিঝিল অ্যান্ড ফতি মসজিদ তারপর আমরা মতিঝিলে যাই এবং তারপর সেখান থেকে ফতি মসজিদেও যাই উই অলসো ওয়েন্ট টু আ ম্যাঙ্গো গার্ডেন দেয়ার আমরা সেখানে একটি আমের বাগানেও গিয়েছিলাম উই ওয়ে আর ভেরি হ্যাপি টু সি ম্যাঙ্গো ট্রিস ফুল উইথ ম্যাঙ্গোস আমরা খুব খুশি হয়েছিলাম আনন্দিত হয়েছিলাম যে গাছে আম ধরে ভরে আছে সেই বাগান গা মানে হচ্ছে আম গাছ দেখে আমরা খুব খুশি হয়েছিলাম আনন্দিত হয়েছিলাম উই অলসো ব্রড সাম রাইপ ম্যাঙ্গোস আমরা আরও কি করেছিলাম কিছু পাকা আম নিয়ে এসেছিলাম ফ্রম দেয়ার সেখান থেকে উই আর ভেরি হ্যাপি টু ভিজিট মুর্শিদাবাদ আমরা কি মুর্শিদাবাদ ভ্রমণ করে খুব আনন্দিত হয়েছিলাম ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স হুম এটা ছিল একটা দারুণ অভিজ্ঞতা তাহলে আমাদের অ্যাক্টিভিটি থ্রি মানে প্যারাগ্রাফ ভিজিট টু মুর্শিদাবাদ সেটা কমপ্লিট হলো হ্যাঁ এর সাথে আমাদের পুরো টাস্কটাও কমপ্লিট হয়ে গেল ছাত্রছাত্রীরা আশা করছি তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্কের পার্টি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে একটু লাইক এবং শেয়ার করে দিও আর পরবর্তী লেসেন বা অ্যাক্টিভিটি টাস্কের আনসার পেতে এক্সট্রা ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী টাস্ক নিয়ে আবারও হাজির হব তোমাদের সামনে ততক্ষণের জন্য বাই বাই স্টে হোম স্টে সেফ